আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ। বিশেষ প্রতিবেদন, আর্মেনিয়ার উস্কানিতে আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে আবারও ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, আর্মেনিয়ার সামরিক বাহিনী দাসকাসান, কালোবাজার এবং লাচিনের কাছাকাছি বিশাল অঞ্চল জুড়ে উস্কানি দিয়েছে। তারা বারবার বলে আসছিল যে আর্মেনিয়ান সামরিক বাহিনীর অন্তর্ঘাত গ্রুপ আজারবাইজানের সামরিক বাহিনীর ভূমি এবং সড়কগুলোতে মাইন স্থাপন করেছে। মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়ান সৈন্যরা সতর্কতা অবলম্বনের চেষ্টা করতে গেলে এই সংঘর্ষ বাধে। আর্মেনিয়ান সামরিক বাহিনী দাসকাসান, কালোবাজার এবং লাচিন অঞ্চলে আজারবাইজানের অবস্থানগুলোতে বাসাগেসার, ইস্তিসু, কারাকিলিস ও গরুস থেকে ছোট ছোট কামান এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায়। উল্লেখ্য, নাগানো কারাবাখ অঞ্চল নিয়ে এক দশক ধরে বিরোধের জেরে 2020 সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। অন্যদিকে আজারবাইজানের সীমান্তে সংঘর্ষের বিষয়ে আর্মেনিয়ান সরকার ইতিমধ্যে রাশিয়া, যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা সিএসটিও এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আর্মেনিয়ার মন্ত্রিসভার প্রেস সার্ভিসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌম ভূখণ্ডে আজারবাইজানের দখলের বিষয়ে সরকার ইতিমধ্যে রাশিয়া, টিএসটিও এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন করেছে। এর আগে আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে 13 সেপ্টেম্বর আজারবাইজানীয় সশস্ত্র বাহিনীর ইউনিটগুলো কামান, বড় ক্যালিবার এবং হালকা ছোট অস্ত্র ব্যবহার করে গরিস, সোটক এবং জেরমুক শহরের দিকে তীব্র গুলি চালায়। আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তার চুক্তির বিধান বাস্তবায়নের জন্য রাশিয়ান ফেডারেশনের সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সাথে সিএসটিও এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছেও সাহায্য চাওয়া হয়। অন্যদিকে ইউরোপীয় তিন শক্তিধর দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের অগঠনমূলক বক্তব্যে ইরান সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইউরোপীয় ওই ত্রয়িকার সাম্প্রতিক বিবৃতিকে অগঠনমূলক এবং সৎ উদ্দেশ্য পরিপন্থী বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি। কূটনৈতিক প্রক্রিয়া ধ্বংস করার দিকে না গিয়ে বরং অবশিষ্ট ইস্যুগুলোতে মতভেদ কিভাবে দূর করে সমাধানের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে এই দেশগুলোকে পরামর্শ দেন তিনি। নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা সম্পর্কে ইউরোপীয় ওই তিন দেশের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন জনাব কানিয়ানি। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক এবং বিস্ময়কর যে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন ভিয়েনা আলোচনা একটি চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছিল, সেই সময়ে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন উদ্ভট এক পদক্ষেপ নিয়ে দীর্ঘ আলোচনার কাঙ্ক্ষিত ফলাফলকে সুদূর পরাহত করে তুলেছে। ইউরোপীয় এই তিন দেশ ইহুদিবাদী ইসরায়েলের পথেই পা বাড়িয়েছে, যারা সবসময় আলোচনাকে ভণ্ডুল করে দিতে উঠে পড়ে লেগেছিল। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তার পরিণতির দায়ভারও ওই তিন দেশকে মেনে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা আলোচনায় 4+1 গ্রুপে ইউরোপের তিনটি দেশ রয়েছে। ওই তিনটি দেশ জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সকে একত্রে ইউরোপীয় ত্রয়িকা বলে অভিহিত করা হয়। এই তিন ইউরোপীয় দেশ গতকাল একটি যৌথ বিবৃতি দিয়েছে। ওই যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরান সংবেদনশীল কূটনৈতিক সুযোগকে কাজে লাগায়নি। তারা আরও ভিত্তিহীন অভিযোগ তুলেছে যে ইরান উল্টো তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক স্তর থেকে আরও উন্নত পর্যায়ে বিস্তার ঘটিয়ে কূটনৈতিক সুযোগ হাতছাড়া করেছে। ত্রয়িকার ওই বিবৃতিতে ভিয়েনা আলোচনা ভেস্তে যাবার আশঙ্কার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। সেই সঙ্গে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে বাইডেনের ব্যর্থতার প্রতি কোনো রকম ইঙ্গিত না করে বলা হয়েছে, ইরান চলমান টানাপোড়েনের আগুনে ঘি ঢেলেছে এবং আইএইএর সঙ্গে ইরান সহযোগিতা করেনি ইত্যাদি। ইরানের উত্তেজনা বৃদ্ধিকারী এসব পদক্ষেপ কী করে মোকাবেলা করা যায় সে সম্পর্কে ত্রয়িকা তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানের ভিয়েনা আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি বলেছেন, ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করেনি এবং চুক্তি থেকে বের হয়েও যায়নি। তিনি বলেন, ইউরোপীয় তিন দেশ ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স হোয়াইট হাউসের নীতি অনুসরণ করছে। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ইরানের কর্মকর্তারা এ বিষয়ে তেহরানের দৃঢ় অবস্থানের ওপর জোর দিয়েছেন।